এপিজে আব্দুল কালাম কোট যেমন কিছু মানুষ এই পৃথিবীতে আবির্ভূত হন যারা মানুষকে নতুন নতুন পথের দিক নির্দেশ দেন তারা শিখিয়ে যান জীবনের আসল অর্থ ও উদ্দেশ্য কি তেমনি একজন মহান ব্যক্তি হলেন এপিজে আব্দুল কালাম আব্দুল কালামের জন্ম 1931 সালের 15ই অক্টোবর অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবেই শুধু বিখ্যাত নন জীবনকে কিভাবে মানুষের কল্যাণে ও পৃথিবীর উন্নয়নে অনলস্বভাবে কাজে লাগানো যায় তা তিনি নিজের জীবন দিয়েই শিখিয়ে গেছেন তিনি 2015 সালের 27 জুলাই তারিখে পরলোক গমন করেন লেখাতে কিংবা সহকর্মীদের মধ্যে যে মতাদর্শ বা বাণীগুলি রেখে গেছেন সেগুলি আজ সকল শ্রেণীর মানুষের জীবনে অনুপ্রেরণার আলো এনে দিতে পারে তাহলে এসো বন্ধুরা আজ জেনে নিই এপিজে আব্দুল কালামের কিছু মূল্যবান উক্তি এপিজে আব্দুল কালামের অনুপ্রেরণামূলক কয়েকটি উক্তি এক স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমোতে দেবে না দুই প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার তিন জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও চার যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো পাঁচ প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটি শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে ছয় যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে সাত মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন নয় যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ দশ কাউকে হারিয়ে দেওয়া তো খুব সহজ শক্ত হলো কাউকে জয় করা ১১ আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরো বাড়ানোর সমান সুযোগ রয়েছে ১২ বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় ১৩ অপরে ওঠার জন্য শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায় ১৪ কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না চিন্তিত হো না নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি অর্থাৎ পরবর্তী সুযোগ ১৫ আকাশের দিকে তাকাও আমরা একা নই সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধু সুলভ এবং যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে তাকে তার প্রতিদান দেওয়ার জন্য ষড়যন্ত্র করে চলে এই বিশ্ব ১৬ শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া কোনো দুর্ঘটনা নয় ১৭ আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত ১৮ তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে ১৯ তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস রাখতে হবে
মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে, নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে।